দেখবেন ঘুমানো অবস্থানের সময় মন্দির বন্ধ থাকে, অনেকে এসে দেখবেন প্রণাম করে। আমি যে কীর্তন করি আমার মধ্যেই ভুলটা ছিল, একদিন গুরুদেবের চোখে পড়ে গেল। এই জায়গাটা আমার খুব ভাগ্য ভালো জানেন, এই জায়গাটা আমার খুব ভাগ্য ভালো, আমার আর কিছুতে ভাগ্য হোক চাই না হোক আমার গুরুঘর কিন্তু ভালো হয়েছে। এটা পূর্ব জন্মের স্বীকৃতির ফল, গত জন্মে এমন কিছু ভালো কাজ করেছিলাম ডক্টর মহারাম ভট্টাচার্যের চরণাশ্রিত হতে পেরেছি, আর হতে পেরেছিলাম বলেই ভক্তিরা যে আর কিছু হোক চাই না হোক অন্তত কিছু কিছু নিয়মাবলী সংশোধন হয়েছে। একদিন চোখে পড়ে গেল প্রভুর মঠের মন্দির কপাট বন্ধ, আর আমি কীর্তনে যাচ্ছি, প্রণাম করে যেই যাচ্ছি গুরুদেব চোখে পড়েছে, ডাকছে এদিকে কোথায় প্রণাম করলি? আমি ওখানে কপাটটা খোলা না বন্ধ, আমি বন্ধ, প্রভু তো এখন শয়নে আছে, প্রণাম করলি কি করে? আমি তাহলে কি করতে হবে? কিছুই নেই, দুটো হাত তুলে হরি বল, এইভাবে ভক্তি নিবেদন করে এইভাবে। হরে কৃষ্ণ। এই জন্য আমি প্রচারকের ভূমিকায় দাঁড়িয়ে বলবো, 10 বছর 20 বছর দেরি হোক সময় পার হয়ে যায়, যদি এমনও হয় গুরুকরণ হয়তো হলোই না, কোনো চিন্তা করবেন না, আমি মাইকে দাঁড়িয়ে মাইকের সামনে দাঁড়িয়ে বলছি কোনো চিন্তা করবেন না, যুগটা হরিনামের যুগ। আপনি হরিনাম জপ করেন তো? আপনি হরিনাম জপ করেন তো? বলে হ্যাঁ করেন, হরিনামের যুগ। অর্থাৎ হরিনাম যদি আপনার আশ্রয় হয়ে থাকে তাহলে গুরুকরণ যদি নাও হয় তাহলেও তরে যাবে, কিন্তু গুরুকরণ হয়েছে বীজ জপ করেন কিন্তু দিনন্তে একবার হরিনাম জপ করেন না। মনে রাখবেন হরিনাম জপ আর বীজ জপ এক নয়। আমি আপনাকে বলছি, সিদ্ধান্ত দিচ্ছি, বীজ যদি একদিন উপবাস হয়ে যায় তা তো আপনার ভক্তিরাজ্যে কোনো ক্ষতি হবে না, কিন্তু হরিনামের যুগে একদিন যদি হরিনাম জপ না হয় আপনার ক্ষতি হবে। কি ক্ষতি? যতটা উঠেছিলেন ভক্তির পথে ততটাই নেমে আসতে হবে, যুগটা কিন্তু হরিনামের যুগ। যার জন্য পাশ্চাত্য দেশের মানুষ, আমি বহুবার বহু সবাই দাঁড়িয়ে বলেছি, আজ পর্যন্ত কেউ এসে আমাকে বলে নাই কৃষ্ণদা ভুল ব্যাখ্যা করছেন, না পাশ্চাত্য দেশের মানুষ ভাগবত পাঠ করে কি করে না, শোনে কি শোনে না, তাতে সংশয় আছে। গীতা পাঠ, বেদ পুরাণ আদি পাঠ, এমনকি পদাবলী কীর্তন তারা গ্রহণ করেছে কি করেনি সংশয় আছে, কিন্তু তাদের দিকে তাকিয়ে দেখুন, কেউ মালা হাতে, কেউ করগুনে, কেউ দশে পাঁচে মিলে দুয়ারে বসে, কেউ শিখল করতালের ধ্বনিতে হরিনামে মাত পড়ে। কেন? হরে নাম কল উলধ্বনি, হরে নাম কল, হরে নাম কল, হরে নাম কল, কল নাস্তেব 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 গতিরন্নথা, কল নাস্তেব 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 গতিরন্নথা। শাস্ত্রীয় বিচারে চারটি যুগে নিয়ম বলা আছে, যে নিয়মে চললে পরে ভগবত চরণ লাভ। সত্যযুগের কি নিয়ম? সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ তাপনেতে অর্চন, সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ তাপনেতে অর্চন, সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ তাপনেতে অর্চন, সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ। এই কলিযুগে সার হলো, হরি নাম সংকীর্তন, কলিযুগে সার হলো, কলিযুগে সার হলো, হরি নাম সংকীর্তন, কলিযুগে সার হলো, হরি নাম সংকীর্তন, হরে
নাম কলো কলো না গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আসুন সবাই মিলে একটু ব্রজলীলা আস্বাদনের মধ্য দিয়ে হরিনাম আসতে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, কীর্তনের আতুলঘর জেলা বীরভূম, পাশেই মুলুক পাটবাড়ি, আমি এখান থেকে আপনাদের প্রশ্ন ছুটছি, ব্রজলীলা আস্বাদন হচ্ছে, এখন যদি হরিনাম করি ঠিক হবে না ব্যাঠিক হবে? সিদ্ধান্ত ঠিক হবে না ভুল হবে? আচ্ছা আচ্ছা, ভাগবত পাঠ করছে, ভাগবত বক্তা ভাগবত কথা বলতে বলতে হরিনাম করছে, ঠিক না ব্যাঠিক? বুঝতে পারছেন? গীতা পাঠ হচ্ছে, শাস্ত্রগ্রন্থ পড়ায়ণ হচ্ছে, হঠাৎ করে যারা পড়ায়ণ করছে তারা হরিনাম করছে, ঠিক না ব্যাঠিক? মনে রাখবেন, লীলা কীর্তন হোক, ভাগবত পাঠ হোক, গীতা পাঠ হোক, পুরাণাদি গ্রন্থ পাঠ হোক, যাই হোক না কেন, যদি বক্তা হরিনাম করে কোনো দোষ নাই, কিন্তু বক্তা লীলা কথা বলতে বলতে অপ্রাসঙ্গিক আলোচনা করে দোষ আছে। যার জন্য আমি বলবো, যারাই কীর্তন করবেন অন্তত চার ঘন্টা যদি আসরে থাকেন, তিন ঘন্টা যদি আসরে থাকেন, এই তিন ঘন্টার মধ্যে অন্তত 10 বার 15 বার হরিনাম করবেন। হরিনাম এত মঙ্গল, সর্বমঙ্গল দূরে যায়। আপনি একটা পদাবলী আওড়ালো সর্বমঙ্গল দূরে যাবে না, কিন্তু হরিনাম করলে সর্বমঙ্গল দূরে যায়। হরিনাম এত বলবান, এই হরিনাম দানে, এই হরিনাম দানে ভগবান চৈতন্যদেব সকলের মনটাকে চুরি করেছেন। দেখুন, চুরি করতে আপনিও জানেন আমিও জানি, কিন্তু যেহেতু আপনি ছেলে আমি একটি মেয়ে, আমি একটি মেয়ে হয়ে একটা ছেলের মন চুরি করতে পারি, ক্ষমতা আমায় ভগবান দিয়েছে। আমি একটি ছেলে, আমি একটি মেয়ের মন চুরি করতে পারি, ক্ষমতা আমায় দিয়েছে, কিন্তু চুরি করলাম, চুরি করেও অপব্যবহার করলাম, তাকে এমন জায়গায় ফেলে দিলাম তার জীবনটাই তছনছ হয়ে গেল। কিন্তু ভগবান চৈতন্যদেব নিতাই সুন্দর, আমাদের সকলের মন চুরি করেছে, অপব্যবহার করেনি, তাদের চরণ তলে রেখে দিয়েছে। কেন না? তারা দুই ভাই চিন্তা করেছে, আমাদের চরণ তলে যদি না রাখি, এই মনটা যদি পরবর্তীকালে অন্যদিকে চলে যায়, তাই অন্য কোথাও যেতে দিল না, তাদের চরণে রেখে দিল। যার জন্য আমার গুরুদেব শ্রীমুখে বলতেন, নাম এত বলবান, সর্ব অমঙ্গল দূর করে হরণ করে মন। তাই সবাই মিলে কীর্তন করুন, সবাই মিলে হাতে তালি দিই, হাতে তালি যদি না দিই মুখে, আচ্ছা মুখে যদি না বলি, বলা এবং শ্রবণ, শ্রবণ করুন, আমি গাইছি আপনারা শ্রবণ করুন। হরে কৃষ্ণ করে কৃষ্ণ 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 করে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। একটু বলার আছে বলে দিই, এখানে সবার মধ্যে এমনও ব্যক্তি আছেন, হয়তো নিতাই পরিবার, মানে এক চক্রাধামের দীক্ষিত, হরিনাম তাদের কাছে বীজ, যার জন্য উচ্চস্বরে গায় না, মালায় জপ করে, তারা কি করবে? কীর্তনিয়া কীর্তন করছে, সবাই সংকীর্তনে মাতোয়ারা, তাহলে আমি কি পারবো না? নিয়ম আছে, নিয়ম আছে, আপনাদের যেমন বীজ তেমনি আপনারা একটা কর ধরে রাখুন, এই অনামিকা থেকে শুরু হয় তো, এখান থেকে করটা ধরুন, একটা কর চেপে রাখুন, চেপে নিয়ে হরিনাম করুন, কোনো অপরাধ হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গরে হরে, হরে রাম গরে রাম 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 গরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গরে হরে, হরে রাম গরে রাম
এই যে চিত্রটা দেখছেন আকাশ, এই যে শিখল করতাল ধ্বনি, এখানে কিন্তু কোনো পদাবলী আসছে, পদাবলী আওড়ায় নাই। মহাপ্রভুর আগেও তো পদকর্তা এসেছে, এখানে কিন্তু গায়নি, এখানে কিন্তু তারা কীর্তন করেনি। নিতাই গৌড় দুই ভাই ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে মনমালি বলে দশাবতার স্তোত্র, সেটাও পদাবলিতে গাই নাই। তাহলে কি গাইল? সাঙ্গপাঙ্গনি। ওই যে দেখুন চিত্রতে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, ওই দেখুন এখানে দেখছেন ওই ওখানে তিলক সেবা করা আছে চৈতন্যগণের, ওই দেখুন দূর থেকে দেখে মনে হচ্ছে বেহালান, তাই না? বেহালাটা যদি এইভাবে ধরে যদি দাঁড় করানো যায় উল্টো করে, উল্টো করে বেহালার মতো লাগে, তাই না? ওটা কিন্তু বেহালা নয়, জানেন ওটা কি? অনেকে জানি না, কিন্তু দেখুন আপনি পূর্বরাগের পথ জানেন, আপনি পূর্বরাগের পথ জানেন, কোনটা শ্রীকৃষ্ণের পূর্বরাগের পথ, কোনটা রাধারানীর পূর্বরাগের পথ আপনি বলতে পারবেন? এখনই যদি বলি ধরে দিতে পারবেন যেটা রাধারানী পূর্বরাগের পথ গাইছে, এটা শ্রীকৃষ্ণের পূর্বরাগের পথ গাইছে? পূর্বরাগের পথ জানলেন, কিন্তু সংকীর্তনে ওগুলো কি ব্যবহার হয়েছে সেটা জানলেন না। বুঝতে পারছেন কত পিছিয়ে আছে? কখন আলোচনা করেছেন যার জন্য ভিন্ন রাজ্যের ভক্তরা, ভিন্ন রাজ্যে বৈষ্ণবেরা বাঙালি বৈষ্ণব দেখলে ততটাই চিন্তা করে, কেন? গৌরমণ্ডলী ছেড়ে দিয়ে সরাসরি রাধাকৃষ্ণ যুগল ভজন। যারা জানেন তারা মিলিয়ে নিন, যারা জানেন না তারা মন দিয়ে করুন, নোটেশন করে রাখুন। ওই যে দেখছেন ওই যে বেহালার মতো লাগছে, ওটা হলো নবাবী পাঞ্জা। এই নবাবী পাঞ্জাটা কার দেওয়া জানেন? মলয়চাঁদ কাজী, নবদ্বীপের শাসনকর্তা, চৈতন্য চরিতামৃত গ্রন্থ সাক্ষী। ভগবান চৈতন্যদেব তখন চৈতন্য নয়, তখন গৌরসুন্দর, নিতাই সুন্দর, গৌরসুন্দর সকলকে নিয়ে, ঠাকুর হরিদাস, মুরারি গুপ্ত সবাইকে নিয়ে গিয়েছিল কাজীর বাড়িতে। এই মুরারি গুপ্তের কথা যখন এলো তখন সুন্দর একটা কথা মনে পড়ে গেল, কথাটা বলি ভালো লাগবে, ভক্তির কথা তো, এ তো আন কথা নয়, ভক্তির কথা, ভক্তি জাগে। দেখবেন আমাদের বর্তমানে 2023 সালে, আমি আমাকে দিয়ে বলি, এক জায়গায় কীর্তন করতে গেলাম, বহু ভক্ত কীর্তন শুনতে আসে, তো তা আমি কীর্তন করছি, কীর্তন করবার পর ভেতর ঘরে গিয়ে যখন বসেছি, এক ভদ্রলোক এসে বলছে, সবাই তো আপনার কথা গুণ কথা বলে গেল, প্রশংসা করলো, আমি তো আপনার প্রশংসা করতে আপনার একসঙ্গে দেখা করতে আসিনি, আপনার একটু গণনা করতে এসেছি। মানে গণনা বলতে বলে আমি একটু জ্যোতিষবিদ্যা জানি, মানে তাই না? তা গণনা করতে গেলে কী করতে হবে আমাকে? বলে আপনার বায়োডেটা দিতে হবে। মানে কীরকম? বলে আপনি কবে জন্মেছেন, কত তারিখ, কোন সময় জন্মেছেন, কোন স্থানে জন্মেছেন, এগুলো দরকার। তাহলে আমি বলে দেবো এখন আপনার সময়টা কীরকম যাচ্ছে। তা অবশেষে আমি সব বললাম, বলার পরে বলছে সাংঘাতিক অবস্থা। বলে কি সাংঘাতিক? মানে বলছে খারাপ, সাংঘাতিক খারাপ অবস্থা। বলে কেন? বলে শনি সাড়ে সাতই চলছে এবং শনি সাড়ে সাতই শেষ দিক, যখন তখন আপনি অপমানিত হয়ে যেতে পারে, যখন তখন আপনার মান নষ্ট হয়ে যেতে পারে, আপনি সাবধানে থাকবেন। তখন যা হয়, ব্যাধির কথা জানলে তখন তো ঔষধের কথা চিন্তা করে, তাহলে মেডিসিনটা কি? তা আমি জিজ্ঞাসা করলাম এখন উপায় কি, তখন বলছে হনুমান চালিশা, কারণ আপনি তো কীর্তন করে বেড়ান, হনুমান মন্দিরে যেতে পারবেন না, মঙ্গলবার শনিবারে গিয়ে একটু পুজো দিতে পারলে ভালো হতো, কিন্তু এখন তো পারবেন না, কীর্তন করে বেড়ান, একটা চালিশা বই রাখলেন। হ্যাঁ হ্যাঁ, বাংলায় পড়ার ছন্দে লেখা আছে চালিশা, ওটা যখন পারবেন পড়বেন, তাহলে দেখবেন শনিগ্রহ আপনার প্রতি প্রসন্ন থাকবে, অতটা দুষ্টুমি করবে না, উৎপাত করবে না। তা আমি সব শুনে বললাম ঠিক আছে, আপনি তো আমাকে মেডিসিন দিলেন, আমি আপনাকে একটা মেডিসিন দিচ্ছি। মানে তার মানে, আরে জীবনে কোনোদিন শুনেছেন ত্রেতা যুগের হনুমান কলিযুগে এসেছে, কি নাম জানে? মানে কি নাম? মুরারি গুপ্ত। তখন সে আমাকে বলছে মুরারি গুপ্তই যে হনুমান, তার প্রমাণ কি? তাহলে মন দিয়ে শুন, পণ্ডিত শ্রীবাসের বাড়িতে কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ মহামন্ত্র না করতে করতে পণ্ডিত শ্রীবাস হঠাৎ গলে লগ্নি কৃতবাস, এটা পণ্ডিত শ্রীবাসের স্বভাব ছিল, দৈন্যতা। এই গলে লগ্নি কৃতবাস মুরারি গুপ্তের দিকে তাকিয়ে বলছে শ্রীবাস কাকে ও মুরারি, শ্রীবাস কহে ও মুরারি, শ্রীবাস কহে ও মুরারি, ইতি মাঝে দেখাও দেখি ধনুর্ধারি, শ্রীবাস কহে ও মুরারি, ইতি মাঝে দেখাও দেখি রাম ধনুর্ধারি, শ্রীবাস কহে ও মুরারি, পণ্ডিত
শ্রীবাস মুরারী গুপ্তকে বলছি, ও মুরারী গুপ্ত, তুমি ধাম নবদ্বীপে থেকে ইতিমধ্যে প্রচার হয়ে গেছে, সকল মানুষ বলতে শুরু করেছে তুমি নাকি গত যুগের হনুমান। তা তুমি যদি গত যুগের হনুমান হও, হনুমান গুপ্তিরে দেখিয়েছিল রাম সীতা যুগল, তা তুমি যদি সত্যি সত্যি সেই যুগের হনুমান হয়ে থাকো, তোমার বুকটা চিরে দেখাও তো, তোমার বুকের মাঝে প্রভু রামচন্দ্র একবার নয় বারংবার বলছে। সঙ্গে সঙ্গে মুরারী গুপ্ত পণ্ডিত শ্রীবাসকে ভক্তি করে বললেন, তাই তাই বলছে। এবার মুরারী গুপ্ত দেখাইল, মুরারী গুপ্ত দেখাইল, মুরারী গুপ্ত দেখাইল, তখন মুরারী গুপ্ত দেখাইল, ইদি মাঝে গৌর রাম ধনুর ধারী হইল, মুরারী গুপ্ত দেখাইল, গৌর রাম ধনুর ধারী হইল, মুরারী গুপ্ত দেখাইল। এখানে কথাটাকে বলতে হবে খুলে, মুরারী গুপ্ত দেখাইল, বুকটা চিরে দিয়েছে, চিরে মুরারী গুপ্ত দেখাচ্ছে, এই দেখো ধনুর্ধারী। কিন্তু ধনুর্ধারী দেখবার আগে গৌর অনুগত দাসদাসী যারা, হ্যাঁ, সকলে আগে প্রথমে কি দেখলো না, দেখছে বুকের মাঝে গৌর সুন্দর দাঁড়িয়ে আছে। যেই গৌর সুন্দরকে দেখেছে, ভক্তি করেছে, গৌর সুন্দরকে দেখতে দেখতে দেখছে গৌর সুন্দর আমার ধনুর্ধারী হয়ে দাঁড়িয়েছে। তার মানে এখানে তত্ত্ব পাওয়া গেল, ত্রেতা যুগে রামচন্দ্রই আমার শ্রীকৃষ্ণ চৈতন্য করছে। মুরারী গোবিন্দ দেখাইল, তখন মুরারী গোবিন্দ দেখাইল, ইদি মাঝে গৌর রাম ধনুর ধারী হইল, প্রেমানন্দে হরি 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 বল, গৌর হরি রাম ধনুর ধারী হইল, হরি 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 বল, গৌর হরি ধনুর ধারী হইল, মুরারী গোবিন্দ দেখাইল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেখুন, এইদিকে এইদিকে আমার কথাগুলো অপ্রিয় কিন্তু খাঁটি কথা, একদম খাঁটি কথা, কাটবার ক্ষমতা কারণ নাই, কেউ কেটে দিতে পারবে। আজ গোটা বাংলাটা ঘুরুন, গোটা বাংলাটা ঘুরুন আপনারা, কি এই জেলা, কি অন্য জেলা, কি কলকাতা, যেখানেই তাকাবেন হনুমানজির মন্দির পাবেন, কিন্তু কোথাও দেখতে পাবেন না মুরারী গুপ্ত বসে আছে আর মানুষ এসে তাকে ভক্তি করছে। প্রচার চাই আজকে এই বার্তা, এই সভা থেকে আপনাদের বার্তা দিচ্ছি, যারা যারা গ্রহরাজের কোপে পড়েছেন, ওই জ্যোতিষবিদ্যায় বলছে শনির সাড়ে সাতটি, কোনো ভয় পাবার কিছু নেই, কোনো হনুমান চালিশা পড়ার দরকার নেই, মঙ্গলবারে হনুমানজির মন্দিরে দেখারও যাওয়ারও দরকার নেই। আপনার যদি অন্তরে ভক্তি থাকে, যুগটা কলিযুগ, এই যুগে হনুমানজি এসেছেন মুরারী গুপ্ত, আপনি মুরারী গুপ্তের জীবনী কথাও জানার দরকার নেই, মুরারী গুপ্ত কেমন আকৃতি, কতটা লম্বা, কতটা বেটে, কিচ্ছু জানার দরকার নেই, কোন কুলে জন্মেছে তাও জানার দরকার নেই, গায়ের রং কেমন তাও জানার দরকার নেই। মুরারী গুপ্ত নামটা তো শুনেছেন, বলে হ্যাঁ এই এই নামটা তিনবার প্রতিদিন আপনি উচ্চারণ করুন, দেখবেন গ্রহরাজ আপনার প্রতি প্রসন্ন হয়েছে। জয় মুরারী, জয় মুরারী গুপ্ত, জয় মুরারী, জয় মুরারী গুপ্ত, জয় মুরারী গুপ্ত, জয় মুরারী গুপ্ত, জয় মুরারী। এই হলো গৌরমণ্ডলী, আমরা জানি না এই যে পাঞ্জা, এই হলো নবমী পাঞ্জা, এই দিয়েছে কে, মলয়চাঁদ কাজী। তার বাড়িতে যেদিন সবাই মিলে গিয়েছি, কাজীকে যখন উদ্ধার করলো, তখন কাজী বলল, আমার মতো মুসলমানকে তুমি উদ্ধার করলে হরি নাম দিই, তোমারই সংকীর্তনে আমার কিছু নিদর্শন থাকুক। তখন ঘর থেকে নবাবী পাঞ্জা এনে হাতে দিলেন, এবং শুধু দিলেন না, মুখে কি বললো জান, বলছে এইভাবে বলছে, বলে আপনারা সবাই শুনুন, যারা যারা আমার বাড়িতে এসেছেন, আপনাদের কাছে বলি, এই নবাবী পাঞ্জা আমি ব্যবহার করতাম কখন, যখন আমার লোকজন নিয়ে শানিত কৃপা নিয়ে কোথাও আক্রমণ করতাম, এই নবাবী পাঞ্জাটা এইভাবে তুলে ধরতাম, আমার লোকের এই নবাবী পাঞ্জা তোলা দেখলেই বুঝতে পারত যুদ্ধ করতে বলছে, আক্রমণ করতে বলছে, হিংসা করতে। আর যখন আমি এই নবাবী পাঞ্জাটা এইভাবে নামিয়ে দিতাম, নিচের দিকে মাথাটা নুয়ে দিতাম, আমার লোকেরা বুঝত এবার আক্রমণ হবে না, খেলা বন্ধ, হিংসা বন্ধ করো, চলো ঘরে যাই। তা এই পাঞ্জা আপনার হাতে দিলাম, সেই থেকে সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা যেখানে যেখানে উৎসবাদী হয় জানবেন, এই নবমী পাঞ্জা তুলে দিলে উৎসবের সূচনা, যেদিন নবমী পাঞ্জাটা এইভাবে নামিয়ে দেওয়া হয় উৎসবের সমাপ্তি ঘোষণা। আরেকটা কথা আপনাদের বলে দিই, এটা দেখলো নবমী পাঞ্জার ক্ষেত্রে এমন একটা পদাবলী আছে, যে পদাবলী গাইবার পর ওই বৎসরের মতো উৎসব সমাপ্তি, এটা বৈষ্ণবেরা বুঝে যায়, এই পথে পথিক যারা তারা বুঝে যায়, বলুন তো কোন পদা বলি বলতে হবে,
হবে। যে পদাবলী গাইলে পরে আর কখনো খোলকর্তাল বাঁধিবে না। ধরিয়ে দিই নামযজ্ঞের সমাপ্তি, নামযজ্ঞের সমাপ্তি, সংকল্প করা নাম তার সমাপ্তি হয়ে গেল। এটা পরবর্তীকালের ঘটনা, মানে নবাবী পাঞ্জাব পাওয়ার পরের ঘটনা। কেন পরে এসেছেন তিনি? কে? নিতাই চাঁদের আবেশতত্ত্ব ছিল নরোত্তম দাস ঠাকুর, তার সেই পদাবলী হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, তারপর ইত্যাদি ইত্যাদি, ওটা বলবো না। কেন না, এখনো উৎসবের সমাপ্তি হয়নি। এই দেখেছেন কতটা অনুভব রাখতে হয়। পারতাম তো বোঝাবার জন্য বলে দিতে, পারলাম না। তাহলে বোঝাতে গেলে কি বলবো? চৈতন্য চরিতামৃত থেকে তুলে বলবো, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, সবাই মিলে কীর্তন করুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। শুনলেন? কিন্তু এটা না বলে আমরা কি বলি ঠাকুর মহাশয়ের কথা বলিতে, সবারই জানা। অতএব ওটা বলবেন না, এখনো বলবেন না। কেন বলবেন না? উৎসবের সমাপ্তি হয়, বললেই বলা হয়ে যায়। এখনো মহান্ত বিদায় হয় না, মহান্ত বিদায় হবে তখন বলবেন। এই হচ্ছে সিদ্ধান্ত, এই সব আলোচনা নাই, এই সব আলোচনা। আমার আক্ষেপটা সেইখানে, শুধু লীলার মধ্যে ঢুকে পড়ো। কেন? কি ওখানে কি আছে? ওখানে গিয়ে আপনি কি পাবেন? আগে গঠন হন, কতটা নিষ্ঠা নিয়ে সেবা করেছে, ভজন করেছে, কতটা ত্যাগ। গৌরমণ্য নিয়ে আলোচনা করুন। এই যে সামনে মুলুক, সামনে সামনে মুলুক পাঠ বাড়ি, ধনঞ্জয় দ্বাদশ গোপালের এক গোপাল, ধনঞ্জয় পণ্ডিতের পাঠ। এই তো কিছুদিন আগে কীর্তন করে এলাম আরেক ধনঞ্জয় পণ্ডিতের পাঠে, সেখানে গিয়ে জানতে পারলাম ওখানে তার সমাধি আছে। এই যে এখানে শ্রীখণ্ডের কাছে, ওই কি যেন গ্রাম, শীতল গ্রাম, শীতল গ্রাম, সেখানে ধনঞ্জয় পণ্ডিতের সমাধি আছে। ওখানেও মানুষকে জিজ্ঞাসা করলাম, আপনারা চেনেন ওনাকে? বলছে ধনঞ্জয় পণ্ডিত। ধনঞ্জয় পণ্ডিত কি খায় না মাথায় দেয়? ব্রজের বসুরাম সখা, আলোচনা নাই, ছয় গোস্বাই পাঠের জীবনী নিয়ে আলোচনা নাই, দ্বাদশ গোপালের জীবনী নিয়ে আলোচনা নাই, চৌষট্টি মন্ত্রের জীবনী নিয়ে আলোচনা নাই, অষ্টকবির অষ্ট ব্রহ্মচারীর জীবনী কথা নিয়ে আলোচনা নাই। পরকিয়া ভাবে হয় রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস, এটা ব্রজেই স্বভাব। মনে রাখবেন ব্রজের ভাব, আপনি যদি ইচ্ছাচ্ছাতভাবে বাংলায় দাঁড়িয়ে করেন তাহলে সাধু সন্ত বৈষ্ণবেরা বলছেন, শোনো যেখানকার ভাব সেখানে রাখো, এখানে তাহলে ভাবের অমর্যাদা হয়। আপনি মিলিয়ে নিন, আজকে এই বয়সের একটি ছেলে যদি হাতে শাখা পরে সিঁড়িতে সিঁদুর দিয়ে পায়ে আলতা পরে মেয়েদের মতো কাপড় পরে ঘুরে বেড়ায়, আপনি সমালোচনা করবেন না? আমি করব না। এই ভাব কেন? কিন্তু জানেন এই ভাবটা কেন এসেছে? তার ভেতরে ভাব এসে গেছে, অনুভব এসে গেছে যে গোবিন্দ আমার পুরুষোত্তম, পুরুষ শুধু নয় পুরুষোত্তম, অর্থাৎ তিনি যেমন মানুষ জাতির পুরুষ, তিনি পশু পাখি কীট পতঙ্গ জন্তু জানোয়ার তাদের মধ্যে যে পুরুষ আছে তাদেরও ঊর্ধ্বে ভগবান শ্রীকৃষ্ণ। শুধু মানুষের অনুভব করতে হবে, পশু পাখি কীট পতঙ্গ ওখানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ভেদ আছে তাদেরও ঊর্ধ্বে কৃষ্ণ, যার জন্য বলছে পুরুষোত্তম আর সব প্রকৃতি। যার জন্য নবদ্বীপ ধাম ঘুরলে পরে, বাংলায় ঘুরলে পরে যদি গ্রন্থাদি দেখা যায় তাহলে একজনা কি পাওয়া যায়, তিনি কে? তিনি হলেন শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুরের শিষ্য লোচনদাস ঠাকুর, যিনি নাগরীভাবে গৌর সেবা করছেন, যিনি নাগরীভাবে গৌর সেবা করতে করতে নাগরীভাবেই গৌর কথা প্রচার করেছে। ওই যে যার লেখা পদাবলী, আপনিও জানেন আমিও জানি, আপনিও জানেন আমিও জানি, যে পদাবলীর মধ্যে তিনি তুলে ধরেছেন গৌর আমি বড় ভালোবাসি। কেমন ভালোবাসি আমার মনে হয় কি জানি? গৌর রতন করে যত রাগ বহিয়ার মাঝে এবার পড়ব ভূষণ, গৌর রতন যেখানে যা সাজে উলধ্বনি, করে যত রাগ বহিয়ার মাঝে এবার পড়ব ভূষণ, গৌর রতন যেখানে যা সাজে। না না অন্নভূষণ পড়ব না গো, আমি অন্নভূষণ পড়ব না গো, সারে করেছি
গৌররতন সারা অঙ্গে করব আভরণ, সারে করেছি গৌররতন সারা অঙ্গে করব আভরণ, সারে করেছি গৌররতন বন্ধভূষণ পরব না গো পরব ভূষণ গৌররতন যেখানে যাস পরব ভূষণ গৌররতন যেখানে যাস। গৌর বরণ ফুলের ঝাঁপা লটনে বাঁধে বচুলে, আস্তে আমি একটু বলে দিই, দেখবেন এই সুরে এখন অনেকেই কীর্তন করে আর মানুষ জানে যে গাইছে তার দেওয়া ভুল ভুল, এরকম প্রচার করবেন না, স্বীকার করুন মাইকের সামনে দাঁড়িয়ে আপনার সম্মান বাড়বে মর্যাদা বাড়বে। দেখবেন মান্নাদের গলায় যে গান গায় প্রথমেই বলে আমি স্বর্গীয় মান্নাদের অনুসরণ করে আমি গান গাইব, আর দেখবেন সঙ্গে সঙ্গে যারা বসে থাকে তারা করতালি দিয়ে থাকে অভিবাদন জানাই, বাহ বলি হায় বলি হায় সাধু সাধু। অর্থাৎ যে সুরে আপনি গানটা গাইছেন সুরটা কার? পদাবলী তো লোচনদাস ঠাকুরের, আর এই সুরটা কার বলবেন না? একটা সময় বাংলার মাটিতে যাকে আখ্যা দেওয়া হয়েছিল কীর্তন সুর সার স্বর্গীয় কানাইলাল বন্দ্যোপাধ্যায়, গৌর বরণ ফুলের ঝাঁপা লটনে বাঁধে বচুলে, এবারে গৌর বলে গরবে করে পথে যাব চলে, উলোধারি বলে গরবে করে পথে যাব চলে, আমি বেড়াব গৌর গৌর বলে বেড়াব গৌর গৌর বলে বেড়াব গৌর গৌর বলে বেড়াব গৌর গৌর বলে, যে যা বলে বলুক না কেন বলে বলুক গৌর গৌর বরণ গোরোচনা গৌর লিখব গায়, গৌর বরণ গোরোচনা গৌর বরণ গোরোচনা গৌর লিখব গায়, আমি গৌর বরণ গোরোচনা গৌর লিখব গায়। এই এই শোন শোন শোন, তুই বললি তোর সারা গায়ে গোড়া নাম লিখবি, উদ্দেশ্যটা শোন, বলে শোন, যারা গৌর বলে না যারা গৌর ভজন করে না যারা গৌর দর্শন করে না, আমার ইচ্ছা আমি যে গৌরকে ভালোবেসে ফেলেছি যে গৌরকে ভালোবেসে আমি আমার নিজেকে সবকিছু সমর্পণ করেছি তার রাঙার চরণে, আমার ইচ্ছা আমার এই গৌরকে সবাই ভালোবাসুন। বলে এটা কি সম্ভব? সম্ভব কি করে সম্ভব? বলে ওই যে আমি সারঙ্গে গোড়া গোড়া লিখবো, লিখে কি করবো জানিস? আমি ভালো নৃত্য করতে পারি, আমি নদীয়ার পথে ঘুরে ঘুরে নৃত্য করবো, আর নৃত্য দেখলে কি হয় মানুষ তাকাবে তা আমার দিকে সবাই তাকাবে, তাকিয়ে বলা বলি করবে হ্যাঁ গো ভালোই তো নৃত্য করছে। আচ্ছা যে নৃত্য করছে তার গায়ে কি লেখা আছে গো? এই সবাই বলা বলি করবে কি লেখা আছে, তুমি কি দেখলে, তুমি কি দেখলে ভাই কি দেখছো, বলো 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 কি দেখলে, গোড়া গোড়া, তুমি কি দেখলে, গোড়া, আপনি কি দেখলেন, গোড়া, আচ্ছা আপনি কি দেখলেন, গোড়া, আমিও দেখলাম গোড়া। বলে ওই তো তাদের বলা হলো, 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 একজনের বলায় সবাই বললো গোবিন্দ রাধা, একজনের বলায় সবাই বললো গোবিন্দ মিলিত তনু গোড়া, একজনের বলায় সবাই বললো ওই তো তাদের বলা হলো গৌর বরণ গোরোচনা গৌর লিখব গায়, গৌর বলে রূপ যৌবন সমর পিব পায়, 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 গৌর বলে রূপ যৌবন সমর পিব পায়। আর কি করবো জানিস? শুনেছি ভজনীয় কথা, সাধন ভজন করতে গেলে কুলটাকে দূরে রাখতে হবে। আমি কোন কুলে জন্মেছি? কুল দিয়ে হবে না, তাই তাই আমি যে কুলেই জন্মাই না কেন আমার প্রথম কাজ হলো ভক্তির পথে চলতে গেলে কুলটাকে উপড়ে ফেলতে হবে। আচ্ছা উপড়ে ফেললাম ফেললাম, উপড়ে ফেলে মানুষ কী করে? নানান জায়গায় ফেলে দেয়। আর আমি কোথায় ফেলবো জানিস? আমার কুলটাকে উপড়ে আমি গঙ্গার জলে ফেলে দেবো, কেন গঙ্গার জল স্থায়ী নয় চলমান,
তাহলে কি দাঁড়াবে? কুল ভাসতে ভাসতে চলে যাবে। তাই আমি কুলের মূল উপাড়িয়া উবাড়িয়া উপাড়িয়া উবড়ে ফেলব ভাসাব গঙ্গার জলে। লোচনে বলে আলো দিদি ও দিদি এদিকে জলে লোচন বলে জলে দিদি কুলে কি গৌরাঙ্গ মেলে কুলে কি গৌরাঙ্গ মেলে যত কুলে তারে রাঙা চরণে বিকা লোচনে বলে আলো দিদি লোচনে বলে আলো দিদি লোচনে বলে আলো দিদি তুই ঢোকে না যাপনে ঘরে। অধরে অধর ধরি বুঝো বুঝো বন্ধ চরণে চরণে কো চরণে কো চাঁদে চাঁদ কমলে কমেলি চকর ভ্রমর ঠাই এক করু খেলি সুরহিরি কুমুদ মুদিত নাহি ভেল কেন দাসেতে কহে অদ্ভুত কেল দশ দিশ নিরমল ভেল প্রকাশ মধ্যনি সখী ঘন মনে ঘন ঘন উঠয়ে তরাস সখী ঘন মনে ঘন উঠয়ে তরাস আম্রে কোকিল ডাকে কদম্বে ময়ূর দেখো আম্রে কোকিল কদম্বে ময়ূর পক্ষীকুলে জন্মিয়া জন্ম সার্থক পশুকুলে জন্ম নিয়ে জন্ম সার্থক ধাম ব্রজ ধাম দারিম্বে বসিয়া সেবায় মত্ত বলায়ে বধু ওই দারিম্বে বসিয়া জাগাবে বলে মধুর মধুর বসিয়াকি গায়ে মধু দারিম্বে বসিয়াকি গায়ে মধু ডাক্কা ডালে বসি ডাকে কপত কপতি ডাক্কা ডালে বসি ডাকে কপত কপতি তারাগণ শোনে লুকা বল তারাপতি তারাগণ শোনে লুকা বল তারাপতি তারাপতি লুকা বল তারাপতি তারাপতি লুকা বল তারাপতি লুকা বল তারাগণ সব মিলাইয়ে গেল ওই দেখো অনুদয় হলো তারাগণ মিলাইয়ে গেল দেখো অনুদয় হলো তারাগণ মিলাইয়ে গেল তারাপতি লুকা বল কুমোদিনী বদন সে জল মধুকার কুমোদিনী বদন তে জল মধুকার কমল নিয়রে আসি মিলয়ে সত্তর সকল লোক নাহি মানে জাগল সকল লোক নাহি মানে তোমার কি রাধে ভয় লাগে না
তোমার কি রাধে ভয় লাগে না, তোমার কি রাধে ভয় লাগে না, তোমার কি রাধে ভয় লাগে না, এই গোকুলের লোক নিন্দা করবে তোমার কি রাধে ভয় লাগে না, এই গোকুলের লোক নিন্দা করে তোমার কি রাধে ভয় লাগে না, গোকুলের লোক নিন্দা করে তোমার কি রাধে ভয় লাগে না, এই গোকুলের লোক নিন্দা করে বৃন্দাবনের লোক ভালো নয়, নিন্দা করে বৃন্দাবনের লোক ভালো নয়, লোক নিন্দা করে তোমার কি রাধে ভয় লাগে না, সারি গকে নাই লাগে চলো নিজ ঘর, জাগল সকল লোক নাহি মানে ডর, শেখর শেখর কাকে হাসিয়া হাসিয়া, চোর হইয়া সাধু পাড়া রহিলা সুতিয়া, চোর হইয়া সাধু পাড়া রহিলা সুতিয়া। পদাবলীর অর্থ অনেকেরই অনুভব হচ্ছে, পদকর্তা শেষে এসে বলছে শেখর শেখরে কহে, এক শেখর হচ্ছে পদকর্তা শেখর রায়, পদকর্তার পদবী হচ্ছে রায় আর নাম হচ্ছে শেখর, শেখর রায়, তা শেখর শেখর আরেক গোবিন্দ শেখরকে বলছে, সে রেখে সে অন্য কেউ নয় রসিক শেখর আমার গোবিন্দজি, তা গোবিন্দকে উদ্দেশ্য করে বলছে অবধূ রাধানি নারী বলে নিন্দা চর্চা, এত বেলা পর্যন্ত ঘুমানো নিষেধ, আর তুমি পুরুষ বলে তোমার কোনো নিন্দা নাই, তা আমি তোমার নিন্দার কথা বলি, শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, চোর হইয়া সাধু পাড়া রহিলা সুতিয়া, সাধু সঙ্গ পেয়ে সাধু হয়েছ, সাধু সঙ্গ পেয়ে সাধু হয়েছ, চোরের রাজা বরণ সঙ্গ পেয়ে সাধু হয়েছ, চোরের রাজা তুমি তাই এখন ঘুমাজে আছো, চোরের রাজা তুমি তাই এখন ঘুমাজে আছো, ও চোরের রাজা তুমি সাধু সঙ্গ পেয়ে সাধু হয়েছ, চোর হইয়া সাধু পাড়া রহিলা সুতিয়া। এই যে সাধু সঙ্গের মহিমা, সাধু সঙ্গের মহিমা যদি বলি, মাধুরী যদি বলি, মহিমাটা ঐশ্বর্য গাপ, আচ্ছা যাই হোক, তা মাধুরী কি মাধুরী, যেমন একটা দৃষ্টান্ত আমার মনে পড়ে যায় শাস্ত্রীয় সিদ্ধান্ত, প্রহ্লাদ, প্রহ্লাদ কিন্তু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবার পরে কিন্তু আখ্যা পেয়েছে ভক্ত প্রহ্লাদ, সবাই তাকে বলতো ভক্ত প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদ, তা মাতৃগর্ভ থেকে ভক্ত হলো কি করে আপনারা সকলেই জানেন, তার বাবা হচ্ছে কয়াধু, স্বর্গরাজ ইন্দ্রের সঙ্গে প্রায়শই যুদ্ধ বেঁধে থাকে, মারামারি কাটাকাটি আরো কত রকম কথা, গালাগাল বিভাস কথা বলা, একে অপরের প্রতি হিংসা প্রকাশ, একদিন স্বর্গরাজ ইন্দ্র কয়াধুকে সর্বভাবে সর্বদিক থেকে পরাস্ত করল, এমন ভাবে পরাস্ত করলেন ভয়ে ডরে কয়াধু পালিয়ে গেল দেশ ছেড়ে, কিন্তু স্বর্গরাজ ইন্দ্রের ক্রোধ সম্মরণ করতে পারল না, সেই ক্রোধ গিয়ে চাপল কার ঘাড়ে, না তার স্ত্রী কয়াধু, এদিকে স্বর্গরাজ ইন্দ্রের ভেতরে আসতে মানে দাদাকে নিয়ে কথা বলছে।